এই বয়া বহশিরিক আজকে বাংলাদেশে বাঙ্গা পানির মতো দুঃখতে অধিকাংশ নামাজি অধিকাংশ রোজাওয়ালা দাড়িওয়ালা আজকে ঈমান হারা মুশরিক হয়ে গেছে নাউযুবিল্লাহ আল্লাহ তালা কুরআন মজিদ এটা বলেছেন ওয়া ইউমিনু ওয়া কাসারুহুম বিল্লাহি ইল্লা তাদের অধিকাংশ আল্লাহর উপরে ইমান আনবে আবার শিরিক করে ইমান বরবাদ করে দেবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেন ইয়াতি আলান নাসি জামান একটা জামানা আসবে ইয়াজতামিউনা ফিল মাসাজিদ মানুষ মসজিদে জামাতে নামাজ পড়বে লেসাফি হিম উমিন তবুই মসজিদে ইমাম মোয়াজ্জিদ মুসল্লি একজন ইমানদার থাকবে না চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ কারণ তারা ইমান হারা হয়ে যাবে এক একজন এক একটা অন্যায় করে ধ্বংস হয়ে যাবে আমার বন্ধুগণ এ শির জঘন্য চলছে আজকে কঠিন ভাবে সিরিকের ভয়াবহতা আমি আপনাদের সামনে আবার কি কি সিরিক বাংলাদেশে চলছে তার আলোচনা করব ক্যান্সারের জীবাণু দেহে যদি ঢোকে ওই রোগী যদি টের পায় ডাক্তারের ডায়গনোসিসের কারণে যদি বাইরা ছড়ানোর আগে টের পায় তাহলে ক্যান্সারের চিকিৎসা কিন্তু আছে আছে বুকে ক্যান্সার কয় দুধ কেটে ফেলে দাও এমনও না নাই প্রথম দিকে ধরা পড়লে ডাক্তাররা কয় আল্লাহ ভরসা হাতে ক্যান্সার হয়েছে আঙ্গুলে হাতটা আঙ্গুলটা কেটে ফেলেন জামেলা শেষ কিন্তু যদি লেট হয়ে যায় এটা যদি ছড়ায়া যায় তখন ডাক্তাররা বলে কেমোথেরাপি দেন সালায়া যান যে কয়দিন বাসেন কারণ এখন তো জীবাণু পুরা দেহে সরাইয়া গেছে কাটলে তো মানুষ বাঁচবে না শিরিক এত জঘন্য এত ভয়াবহ এটা ভাইরাসের মতো যদি দেহে ঢোকে আপনি টের পান এখনই তাও বা করুন এখনই তাও বা করুন ওই শিরিকটা বর্জন করুন আমার বন্ধুগণ আমি আপনাদের সামনে সিরিকের একটা ফিরিস্টি তুলে ধরব যদি আপনি দেখেন যে আমার ভিতরে সিরিক আছে আপনি এখনই তাও বা করেন মরার আগে যদি তাও বা না করে মরেন তাহলে জান্নাত হারাম আজকে শিরকের ভয়াবহতা বাংলাদেশে শয়তান সফল হয়ে গেছে কারণ নামাজি মানুষগুলো রোজাদার মানুষগুলো না বুঝে শিরিক করতেছে এটা যে শিরিক আপনি হয়তো জানেনি না আমার বন্ধু না বুঝে বিষ খাইলে বুঝি মানুষ মরে না হাসরের মাঠে বলবেন আল্লাহ আমি তো মোমেন ছিলাম মুশরিকরা এ কথা বলবে কোরান সাক্ষী আল্লাহ কোরআনে বলেন মুশরিকরা বলবে ওয়া মা কুননা সু আমরা তো গুনা করি নাই মুশরিকরা বলবে والله রব্বিনা মা কুননা মুশরিকিন মুশরিকরা বলবে আল্লাহ আপনার কসম আমরা মুশরিক ছিলাম না চিন্তা করছেন কথা কি বোঝেন মোশের একটা হাসরের আল্লাহকে কসম করে বলবে ওল্লাহ রব্বিনা ও আমাদের রব আপনার কসম মা কন্যা মুর্শি কিনা আমরা মুর্শ্র ছিলাম না এই জন্য আল্লাহ বলবে যা বেটা মুখের মাঝে মোহর মেরে দিলাম এলিয়ৌ ম নখতি মু আদ এ পুহিম ও তোকে নিমুনা হেদিহিম ও তো সেদু বিমা কেনু ইয়াক ও কপাল তুই সাক্ষী দে মুখ বন্ধ কপাল তুই সাক্ষী দে সেজদা কি শুধু আমারে করস নাকি অন্য কারোর করছ কপাল বলবে আল্লাহ মসজিদে করতাম। তবে দরবারে করতাম, এই জন্য আমার ভাই সিরকের ব্যাপারে সাবধান হবেন আপনি হয়তো জানেন না এটা যে শিরিক না জানল ইমান শেষ বিদ্যুতের তার যায় ওই তারের উপরে যদি প্লাস্টিকের আবরণ না থাকে আপনি না বুঝা যদি হাত দিয়া ধরেন বিদ্যুৎ বুঝে করবে না হাসরের দিন আল্লাহর কাছে একটা ওজর গ্রহণযোগ্য হবে না না সেটা জানতাম আল্লাহ বলবেন কেন নি। আমি তো কোরআনে প্রথম আয়াতে বলছিলাম এক্লা দি খালাক পড়ো জানো 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 পড়ো বিয়া করতে জানলা ছেলে মেয়ে জন্ম দিতে জানলা জাগা জমিন কিনতে জানলা আইয়ে পাস বিয়ে পাস এমএ পাস করতে জানলা বড় বড় ইংরেজি বই মুখস্থ করতে জানলা কত কিছু জানলা কোন কাজ করলে ইমান ধ্বংস হয় আসলটাই বুঝি জানলা না এজন্য আপনাকে জানতে হবে মুসলমান ইসলাম কোন মুরুক্ষের ধর্ম নয় ইসলামে মুরুক্ষ থাকা যায় নাই আপনাকে অনুমতি কে দিল আপনি মুরুক্ষ থাকলেন আমি বলে থাকি হিন্দুর ঘরে জন্ম নিয়ে হিন্দু থাকা যায় বেদ গীতা মহাভারত রামায়ণ উপনিষদ পরা লাগে না বৌদ্ধের গড়ে জন্ম নিয়ে বৌদ্ধ থাকা যায় ত্রিপিটক পড়া লাগে না ইহুদির ঘরে জন্ম নিলেই ইহুদি হওয়া যায় তাওরাত শিখা লাগে না খ্রিস্টান পরিচয় দিতে বাইবেল পড়া লাগে না কিন্তু মুসলমান থাকতে হলে তলাবুল এলমে ফারিদা আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে এই কোরআনের মৌলিক এলেমগুলা শিক্ষা করা বাধ্যতামূলক ফরজ ঠিক কিনা তাহলে আপনি বুঝবেন এটা শিরিক এটা হারাম জানি না বললা আল্লাহ এটা মানবেন না আর শিরকের ব্যাপারটা আরো মারাত্মক এ কোরানের সবচেয়ে বড় পণ্ডিত বিশ্বনবীর পরে যিনি তিনি হলেন রাইসুল উল মুফাস্সিরিন আব্দুল্লা হিব ন আব্বাস রাদিয়াল্লাহু তায়ালা আন হম আব হজরত আব্দুল্লেবন আব্বাস বলেন দুনিয়ার মানুষ শোনুক আশির কোয়াফা মিন দ বি বিন নম্লি আলা সেফা ইন সৌদা ফিজ উল মাতিল্লাই বাজার থেকে যখন বিষ কিনে আনেন খেতে দেওয়ার জন্য পোকা মকর মারার জন্য ওই বিষটা কোন বাবা মা কথা বলেন রাখে এটা অনেক সতর্কতার সাথে উপরে রাখে কারণ বাবা মা জানে বাচ্চাইটারে মিঠা ঔষধ মনে কইরা গিলে ফেলতে পারে তাই ওই বিষটা দূরে রাখে সতর্কতার সাথে এটা জীবন ঘাতি আমি আপনাদের বলছি শিরিক করবেন না এটা ইমান ঘাতি তাই শিরকের ব্যাপারে বেশি সতর্ক হওয়া দরকার আছে না নাই ইবনা আব্বাস বলা শিরকু আকফা মিন দাবি বিন নাম আলা সাফা ইন সাউদা রাতের অন্ধকার কালো কাপড় এর মাঝে একটা ছোট্ট কালো পিঁপড়া ছেড়ে দাও ওই পিঁপড়াটা যদি হাঁটে তাহলে টের পাওয়া যেমন কঠিন শয়তান শিরিক ঢুকায়া দেবে সচেতন না থাকলে টের পাওয়া আরো কঠিন আখফা শব্দটি এসমে তাবজিলের সিগা যদি আপনি এলেম কালাম শিখে উপল রুপল তাওয়াক্কুল রেখে বেশি সতর্ক না হন আপনার পীরও আপনাকে মুশরিক বানায়া দিতে পারে